নমস্কার, মই মজিদৰ আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে আসামিজ অনলাইন হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল, প্ৰতিদিনৰ দৰে আজি সন্ধিয়া কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ আপোনালোকৰ মাজলৈ। খুবেই এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ', আপোনালোকে ভিডিঅ'টোহেকলৈ চাই থাকিব। আৰু বন্ধুসকল, যদি এতিয়ালৈকে ইউটিউব ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক, যাতে যেতিয়াই মই যিবোৰ ভিডিঅ' আপলোড কৰোঁ তাৰ ন'টিফিকেশ্যন মই সকলো আগত আপোনাৰ মোবাইলত যায়। বন্ধুসকল, প্ৰথম খবৰটিয়ে হৈছে ৰাজ্যত কাইলৈৰ পৰা 15 দিনৰ বাবে মিনি লকডাউন। 1 বজাত বন্ধ হ'ব লাগিব দোকান, ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান। ৰাজ্যত 15 দিনৰ বাবে মিনি লকডাউন। 1 বজাত বন্ধ হ'ব লাগিব দোকান পোহাৰ, ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান। কাইলৈ পুৱা 5 বজাৰ পৰা প্ৰযোজ্য হ'ব নতুন নিৰ্দেশনা। নগৰ আৰু চহৰ এলেকাত আবেলি 2 বজাৰ পৰা পুৱা 5 বজালৈকে সান্ধ্য আইন। গাঁও অঞ্চলত সন্ধিয়া 6 বজাৰ পৰা পুৱা 5 বজালৈকে সান্ধ্য আইন। ৰাজ্যৰ মুখ্য সচিব আৰু আৰক্ষী সঞ্চালক প্ৰদানে কৰিলে ঘোষণা। কাইলৈৰ পৰা ৰাজ্যত কি কি নতুন নিয়ম বলৱৎ হ'ব চাওঁ আহক। সকলো চৰকাৰী আৰু বেচৰকাৰী কাৰ্যালয় 15 দিনৰ বাবে বন্ধ থাকিব। 1 বজাৰ লগে লগে বন্ধ হ'ব লাগিব সকলো দোকান পোহাৰ। 15 দিনৰ বাবে বন্ধ থাকিব ৰাজ্যৰ সকলো সাপ্তাহিক 7 বজাৰ। ৰাজহুৱা ঠাইত 1 মিনিটৰ বাবেও মাস্ক খুলিব নোৱাৰিব। কোনোবাই ৰাজহুৱা ঠাইত মাস্ক খোলাৰ ভিডিঅ' পালে আৰক্ষীৰ ফালৰ পৰা কঠোৰ ব্যৱস্থা লোৱা হ'ব। সকলো চৰকাৰী বেচৰকাৰী শিক্ষানুষ্ঠান, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকিব 15 দিনৰ বাবে। শিক্ষানুষ্ঠানত কোনো ধৰণৰ পাঠদান নহ'ব, অনলাইন ক্লাছ কৰিব পাৰিব। সকলো বেংক 2 বজাৰ ভিতৰত বন্ধ কৰিব লাগিব। 1 বজালৈ বেংকত লেনদেন কৰাব পাৰিব। পোষ্ট অফিচ 2 বজাত বন্ধ কৰিব লাগিব। ধাবা আৰু অন্যান্য ভোজনালয় কেৱল আবেলি 1 বজালৈকে নিজৰ চৌহদৰ ভিতৰত বাহিৰা অতিথি সেৱা কৰিব পাৰিব। ইয়াৰ পিছত হোটেলৰ আৱাসীসকলৰ নিজৰ কোঠাত খাদ্যৰ যোগান ধৰিব পাৰিব। আবেলি 1 বজাৰ পিছত ঘৰুৱা বিতৰণসহ কঢ়িয়াই নিব পাৰিব। চৰকাৰী বিভাগত কেৱল উপসচিব আৰু তাৰ ওপৰৰ পৰ্যায়ৰ জৰুৰী সেৱাৰ লগত জড়িত কৰ্মচাৰী উপস্থিত থাকিব পাৰিব। এই কাৰ্যালয়সমূহ কেৱল 1 বজালৈকে খোলা থাকিব। কোনো অঞ্চলত কভিড ৰোগীৰ সংখ্যা মুঠ পৰীক্ষা কৰাৰ 5% বা অধিক হ'লে তেনে অঞ্চল জিলা উপায়ুক্তই কণ্টেইনমেণ্ট জ'ন হিচাপে ঘোষণা কৰিব পাৰে। বিবাহত সৰ্বাধিক 10 জন লোক থকাৰ অনুমতি দিয়া হৈছে। মৃতকৰ শেষকৃত্য অনুষ্ঠানত কেৱল 10 জন লোকৰ উপস্থিতিৰ অনুমতি দিয়া হৈছে। সকলো ধৰ্মীয় অনুষ্ঠান উপাসনাথলী 15 দিনলৈ বন্ধ। যান বাহনত আহনৰ সংখ্যা 30% যাত্ৰীৰ অনুমতি। অট' ৰিক্সা, টেক্সি চালকৰ লগতে 2জন যাত্ৰীৰ অনুমতি। মহিলা বা শিশু নহ'লে 2চকীয়া বাহনত 2জনৰ অনুমতি নাই। ব্যক্তিগত বাহনৰ ক্ষেত্ৰত প্ৰশাসনে দিব নিৰ্দেশনা। যুগ্ম অযুগ্মৰ ফৰ্মুলাৰে দিব নিৰ্দেশনা। বিয়লি 2 বজাৰ পৰা পুৱা 5 বজালৈকে সকলোৰে যাতায়াতত নিষেধাজ্ঞা। ফাংচন যদি কোনোবাই ফাঁকি দি অনুষ্ঠিত কৰে তেনেহ'লে বিশ্বাসঘাতকতা আৰু হত্যাৰ চেষ্টাৰ গোচৰ ৰুজু কৰা হ'ব। দোকান খোলাৰ অনুমতি থকা সময়ত যদি কোনোবাই ভিৰ কৰে তেতিয়া আৰক্ষীয়ে কঠোৰ ব্যৱস্থা ল'ব। কভিডৰ ফলত আৰ্থিকভাৱে ক্ষতিগ্ৰস্ত লোকৰ বাবে বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব চৰকাৰে। হয়তো পেকেজ ঘোষণা কৰিব পাৰে। উপায়ুক্তৰ কাৰ্যালয়সমূহ সীমিত কৰ্মচাৰীৰ উপস্থিতিত খোলা থাকিব। প্ৰয়োজন সাপেক্ষে কাৰ্যালয়লৈ মাতিব পাৰিব অতিৰিক্ত কৰ্মচাৰী। কণ্টেইনমেণ্ট জ'নৰ সীমালৈ বস্তু দিবলৈ আহিব পাৰিব। ফাৰ্মাচী, চিকিৎসা অনুষ্ঠান, পশু চিকিৎসা কেন্দ্ৰ খোলা থাকিব। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে বিশিষ্ট সাহিত্যিক হোমেন বৰগোহাঁই আৰু নাই। অসমৰ সাহিত্য জগতক উকা কৰি 89 বছৰ বয়সত বিদায় মাগিলে বৰেণ্য সাহিত্যিকগৰাকীয়ে। বিশিষ্ট সাহিত্যিক হোমেন বৰগোহাঁইৰ পৰলোক। পুৱা 6:58 জিয়ানাৰ্চিত শেষ নিশ্বাস ত্যাগ কৰে সাহিত্যিকগৰাকীয়ে। নিশা 3 বজাত বিচনাৰ পৰা ঢলি পৰিছিল। অসুস্থ অৱস্থাত 2 সহায়কাৰীয়ে লৈ আহিছিল হাস্পাতাললৈ। কেইদিনমান পূৰ্বে কৰোণাৰ পৰা আৰোগ্য হৈছিল সাহিত্যিকগৰাকী। অৱশেষত চিকিৎসাধীন অৱস্থাতে 89 বছৰ বয়সত সকলোকে কন্দুৱাই বিদায় মাগে অসমৰ জনপ্ৰিয় সাহিত্যিক হোমেন বৰগোহাঁইয়ে। বৰগোহাঁই আছিল অসমৰ এগৰাকী অন্যতম সাহিত্যিক, সাংবাদিক, সমালোচক, কবি আৰু গল্পকাৰ। সাহিত্যিকগৰাকীৰ মৃত্যুত ৰাজ্যজুৰি শোকৰ ছাঁ পৰিছে। বৰগোহাঁইৰ মৃত্যুত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই শোক প্ৰকাশ কৰিছে। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে দেশত পুনৰ দ্ৰুতগতিত বৃদ্ধি পাই আছে কৰোণা ভাইৰাছত আক্ৰান্ত হোৱা আৰু মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা। ভাৰতত বিগত 24 ঘণ্টাত নতুনকৈ 3 লাখৰ অধিক লোক আক্ৰান্ত হৈছে মহামাৰী কভিড-19ত। দেশত দ্ৰুতগতিত ক্ৰমান্বয়ে হ্ৰাস পাই আহিছে কভিড মহামাৰীৰ সংক্ৰমণ। ধাৰাবাহিকভাৱে 2য় দিনা সংক্ৰমিত লোকৰ তুলনাত সুস্থ হোৱা লোকৰ সংখ্যা অধিক দেখা গ'ল। ৱৰ্ল্ড মিটাৰ ৱেবছাইটৰ তথ্য অনুসৰি দেশত বিগত 24 ঘণ্টাত 3,48,529 জন লোক আক্ৰান্ত হোৱাৰ বিপৰীতে 4,200 লোকৰ মৃত্যু হৈছে।
আনহাতে 355,000 লোক সুস্থ হৈ উঠিছে বিগত 24 ঘণ্টাত। আক্রান্তৰ সংখ্যা হ্রাস পালেও কিন্তু মৃতকৰ সংখ্যা হ্রাস পোৱা নাই। সোমবাৰে কোভিড সংক্রমিত 3,876 জন লোকৰ মৃত্যু হৈছিল। মঙ্গলবাৰে 3,29,942 জন লোক নতুনকৈ আক্রান্ত হৈছিল এই মহামাৰীত। বন্ধুসকল, তাৰপিছৰ খবৰটিয়ে হৈছে মুখ্যমন্ত্রীৰ ৰূপত বৃহস্পতিবাৰে প্ৰথমবাৰৰ বাবে মাজুলী ভ্ৰমণ কৰিব ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই। মুখ্যমন্ত্রীর রূপত বৃহস্পতিবারে প্রথমবারের বাবে মাজুলী ভ্রমণ করব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটের দ্বিতীয়খন সরকারের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই বৃহস্পতিবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সমষ্টি মাজুলীলৈ যাব। দিনের 11 বজাত আকাশী মার্গে মাজুলীত উপস্থিত হব বলে জেলাখনের বিজেপি নেতৃত্ব জানায়। এই ভ্রমণের সময়ত মুখ্যমন্ত্রী আউনিয়াটি, গড়মূর, কমলাবাড়ী, দক্ষিণপাট, সত্রতল সত্রাধিকার সকলের সঙ্গে মত বিনিময় করব। ইয়ার পিছত আবর্ত ভবনত কিছু সময় কটোয়ার পিছত জেলা বিজেপির কার্যকর্তা সকলের সঙ্গে আলোচনা করার লগতে জেলা প্রশাসনের সঙ্গে কোভিড স্থিতি সন্দর্ভত বুঝ লব। মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পিছত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রথম ভ্রমণ কার্যসূচী হিসাবে মাজুলী বাছি লওয়া কার্য বিশেষ তাৎপর্য বহন করেছে। কিয়নো সর্বানন্দ সোনোয়ালের ঠাইত হিমন্ত বিশ্ব শর্মাক মুখ্যমন্ত্রীর দায়িত্ব প্রদান করাত মাজুলীর একাংশ লোকে অসন্তুষ্টি প্রকাশ করাটো স্পষ্ট রূপত প্রকাশ পাওয়া পরিলক্ষিত হয়েছিল। আর সেই সকলের অসন্তুষ্টি দূর করার বাবেই হিমন্ত বিশ্ব শর্মায় প্রথম কার্যসূচী রূপে মাজুলীক প্রাধান্য দিয়া বলে চর্চা চলিছে। বন্ধুসকল, তারপর খবরটিয়ে হয়েছে খোদ চীনা বিজ্ঞানীর দাবি, চীনে ইচ্ছাকৃতভাবে বিয়পাইছিল করোনা ভাইরাস, কিন্তু কিয়? করোনা ভাইরাসের উৎপত্তি আর সমগ্র বিশ্বতে মারাত্মক ভাইরাসবিধ সম্প্রসারিত হওয়া কেন্দ্র করে চীনের প্রতি বিশ্ব সম্প্রদায়ের সন্দেহ মরিখন শেষ নহতেই পুনের এবার খোদ চীনা বিজ্ঞানীয় দাবি করেছে যে ইচ্ছাকৃতভাবে চীনে সমগ্র বিশ্বতে এই ভাইরাস বিয়পাইছিল। লিমেং নামের চীনের ভাইরাস বিশেষজ্ঞগী এক আন্তরাষ্ট্রীয় সংবাদ মাধ্যমক দিয়া সাক্ষাৎকার এই দাবি করার পিছতেই সমগ্র বিশ্বজুড়ি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারটত লিমিংয়ে দাবি করেছিল যে প্রচার হয়ে থাকার দরে করোনা ভাইরাস উহানের মাংসর বজারত উৎপত্তি হওয়া নাছিল। এই বিশ্বত্রাসী ভাইরাস চীনা সৈন্যের গবেষণাগারতে জন্ম করা হয়েছিল। যা জানুয়ারি মাহতে মই ইউটিউবের মাধ্যমে সকলকে জানাবলে চেষ্টা করেছিল যে পিপলস লিবারেশন আর্মি চমুকই PLR গবেষণাগারতে এই ভাইরাসবিধের জন্ম হয়েছিল, ইচ্ছাকৃতভাবে ইয়াক বিয়পাই দিয়া হয়েছিল। চীন সরকার এই কথা ভালকই জানে, লিমিংয়ে এইদরে কয়। লিমিংয়ে দাবি করা অনুসরি প্রচুর পরিমাণের ধন ব্যয় করে এই মারাত্মক ভাইরাসক জন্ম দিয়া হয়েছিল। ইয়ার জন্ম দিয়ার মূল লক্ষ্যটিয়ে হয়েছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাক দুর্বল করা। মেঙর মতে প্রতিপক্ষ দেশসমূহের চিকিৎসা সেবার কাঠামো ধ্বংস করার উদ্দেশ্যে বেজিং এইবর করেছিল। লিমিংয়ে আনকি তেও উত্থাপন করা অভিযোগের উপযুক্ত তথ্য প্রমাণ আছে বলে দাবি করেছে। আনকি তেও দাবি করা মতে তেওর ওসর চোরাংচোৱা বিভাগের তথ্যও আছে, যার চীন সরকার অস্বীকার করব নিব বলে দাবি করেছে। অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমুখের WHOয়ে লিমিংয়ের এই দাবিক ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে নস্যাত করেছে। বন্ধুসকল, তারপর খবরটিয়ে হয়েছে 13 মে'র পর পাতিব নিব কোনো ধরনের অনুষ্ঠান, অন্যথা বিশ্বাসঘাতকতা আর হত্যার গোচরত হব দায়ী। 13 মে'র পর পাতিব নিব কোনো ধরনের অনুষ্ঠান, অন্যথা বিশ্বাসঘাতকতা আর হত্যার গোচরত হব দায়ী। নতুন নির্দেশনা অনুসরি কালির পর রাজ্যত কোনো ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত করব নিব। সাধারণভাবে 10 জন মানুষের উপস্থিতিত বিবাহাদি পতার অনুমতি দিয়া হয়েছে। যদিহে কোনো লোক অধিক মানুষের উপস্থিতিত কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত করার খবর লাভ করে তেন্তে সেই লোকের বিরুদ্ধে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা, সমাজের প্রতি বিশ্বাসঘাতকতা আর হত্যা করার চেষ্টা চলার গোচর দিয়া হব। মুঠতে এইবার অতিকে কঠোর হব আরক্ষী আর প্রশাসন। আজির সংবাদমেলত আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তই সদরি করে এই বিষয়ে লগতে ইয়াকও জানায় যে 2 বজার পিছত কৃষকসকলে পথারত কাটিব নিব ধান, একগোট হয়ে করিব নিব কাম।